শেষ হয়ে গেছে, দশমীর মিষ্টি এনে রেখে দিয়েছে। ওহ, ফাঁকা বাড়ি, ফাঁকা ঘর, এখন মিষ্টিগুলো বেশ আরামসে বসে বসে খাবো। বড় বড় গোলাপ জাম খেতে কি মজা হবে, একটু আরামসে বসে বসে খাই। দেখে আর সহ্য করতে পারছি না বাবা, তাড়াতাড়ি খাই। আবার এই সময় কে আসলো, খুব ভালো লাগে না, তাড়াতাড়ি করে এটাকে সরিয়ে রেখে দিই, চলে গেলে পরে খাবো। দশমীর পরে এসেছিস, একটু মিষ্টি মুখ না করে যাবি না, ঠিক আছে? হ্যাঁ বস, আমি একটু মিষ্টি নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মনে হয় ভালো ভালো মিষ্টি খেতে দেবে, উফ ভালোই হবে, একটু ভালো করে খাবো। নকুল দানা, নকুল দানা ফ্রিজে রেখে দিয়েছিলে? হ্যাঁ, গলে যায় তো। আর জানিস তো মনা, মিষ্টির তো অনেক দাম। হ্যাঁ তো, অনেক দাম এখন জিনিসপত্রের। জল দেবে আমায়? হ্যাঁ দেবো। ও, এখানে জলটা না নেই, ঠিক আছে আমি জলটা এনে দিচ্ছি, ঠিক আছে? মিষ্টিটা খা। হ্যাঁ ভালো খায়, আমি জানো তো। দাঁড়া, জল আনতে গেছে, দেখি তো ফ্রিজে। আমাকে নকল দানা দিল, ফ্রিজে কি আছে? এত বড় বড় রসগোল্লা, মা আবার দইও আছে, কি গিফটে বুড়ি। যাক আমার বাড়িতে লক্ষ্মী পুজো খেতে, একটা খোয়ের দানাই দেব। গিফটি কি গিফটে, জম গিফটে, গিফটে দেখিনি, একটা নকল দানা দিয়ে বিজয় দশমী করে দিল। যাক আমার বাড়িতে, যা বসে এখন আসুক জলটা খেয়ে যাই। আমাদের সমবয়সী বোঝি তো। হ্যাঁ খাচ্ছি, একটু নিয়েও যাই, বাড়িতে দেবো, বিজয়া দশমীর প্রসাদ দিয়েছ, মাকে না দিলে হয়? ঠিক আছে।